ওরা হাসে, ওরা গায়, ওদের আছে অদম্য সাহস, আছে বুক ভরা স্বপ্ন। আমি বড় হয়ে আর্মি হতে চাই। জীবন ওদের প্রতিবাদের। সেখানে আছে উৎসাহ, গল্প আছে নির্বাক চাহনি, তবুও জীবন চলছে অবিরাম দ্বিধাহীন। কিছু শিশু আছে যারা মানে বস্তি থেকে তারা রাস্তায় আসে এবং তারা একটা পর্যায়ে ফিরে যায়, আর একটা গ্রুপ আছে তারা সব সময় থাকে। তাহলে আমরা কাদেরকে বলবো পথ শিশু? এটাও একটা বিষয়। এই জন্যে আমরা বলি যে স্ট্রিট কানেক্টেড চিলড্রেন, যারা আসলে সবসময় পথে ঘাটে থাকে, তাদেরকে আমরা আসলে এই পথ শিশু বলবো, নাকি যারা আসলে আসা যাওয়ার মধ্যেও থাকে, একটা সাডেন টাইম পর্যন্ত পথে অবস্থান করে, তাদেরকে আমরা পথ শিশু? দেশের পথ শিশুদের সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছর 2 অক্টোবর দেশে পালিত হয় জাতীয় পথ শিশু দিবস। তবে প্রশ্ন থেকেই যায়, এই দিবস ওদের জীবন উন্নয়নে কতটুকু প্রভাব ফেলেছে? বাংলাদেশের আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে পথ শিশু দিবসটা একটা তাৎপর্য বহন করে নানা কারণে। কারণ পথ শিশুদের আমরা সাধারণত মনে রাখি না, আমরা শুধু তাদেরকে বিভিন্ন সময়ে ব্যবহার করি। এই দিবসটা আমাদেরকে কয়েকটা দিক দিয়ে সুযোগ করে দিতে পারে। যেমন এই দিবস হলে মিডিয়া অনেক ভালো রোল প্লে করতে পারে, গবেষকরা এটা এদের নিয়ে চিন্তা করতে পারে, এবং যখন মিডিয়া এবং গবেষকরা নিয়ে চিন্তা করে এটা নিয়ে লিখবে, তখন হয়তো বা নীতি নির্ধারকরা এ থেকে অনেক বেশি উপকৃত হতে পারে, আন্তর্জাতিক সংস্থা উপকৃত হতে পারে, আমাদের লোকাল যে সংগঠনগুলো কাজ করছে তারা নানান রকমের কর্মসূচি পালন করে। এটা আমার মনে হয় তাদের জীবনের বিকাশ, তাদেরকে নিয়ে ভাবনা, তাদের পুনর্বাসন এবং তাদের কল্যাণে কী কী কাজ করা যায়, এরকমের একটা দিক নির্দেশনা এই পথ শিশু দিবস থেকে আমরা পেতে পারি। পরিসংখ্যান বলছে এই মুহূর্তে বাংলাদেশের পথ শিশুর সংখ্যা 10 লক্ষাধিক। অন্য এক জরিপে বলা হচ্ছে পথ শিশুদের সংখ্যা প্রায় 34 লাখেরও বেশি। পথ শিশুদের সঠিক পরিসংখ্যান আমরা কখনো নিই না। আমরা যে সেন্সাস করি প্রতি 10 বছর, এখানে কিন্তু পথ শিশুদের জন্য আলাদা করে আমাদের কোনো পরিসংখ্যান নেই। তো অনেক সোর্স থেকে দেখা যায় যে কেউ বলেছে বাংলাদেশে পথ শিশুদের সংখ্যা প্রায় 10 লাখ, কেউ বলেছে 20 লাখ। রিসেন্ট একটি ইউনিসেফের গবেষণায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রায় 3.4 মিলিয়ন শিশু আছে যাদের আসলে কোনো গার্জিয়ানের কারণে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। এটা থেকে আমরা অনুমান করতে পারি যে বাংলাদেশে পথ শিশুর সংখ্যা নিয়ারলি প্রায় 3.4 মিলিয়ন। অবাক করা তথ্য যে শতকরা 76% মানসিক ও 62% পথ শিশু শারীরিক নির্যাতনের শিকার। 2022 সালে একটা স্টাডি হয়েছে যেটা BBS-এর মাধ্যমে ইউনিসেফের সহায়তায়, সেখানে দেখা গেছে যে প্রায় 62% শিশু নির্যাতনের শিকার, মানে বিশেষ করে যৌন নির্যাতনের শিকার যারা অবস্থান করছে। কিন্তু 5% আসলে বলে, মুখ দিয়ে প্রকাশ করে, কিন্তু অধিকাংশই কিন্তু প্রকাশ করে না। কিন্তু এই সার্ভেতে আরও বলা হচ্ছে যে তারা 75% হচ্ছে চিকিৎসা সহায়তা থেকে বঞ্চিত। তাদের অসুখ বিসুখ হলে কার কাছে যাবে, কোথায় যাবে, এই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই। আমাদের আশেপাশে বেড়ে ওঠা লক্ষাধিক এসব শিশুদের যাপিত জীবনে সমস্যার কোনো অন্ত নেই, হয়তো নেই কোনো সমাধান। এরা গোসল করতে পারে না, ওদের ভালো জামা কাপড় নেই, ওরা ঠিকমতো খাবার পায় না, অপুষ্টিতে ভোগে, অসুখ বিসুখ হলে চিকিৎসা নেই, এইরকম নানান সমস্যা ওদের। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে ওরা যখন আশ্রয় নেয় কোথাও থাকে, সেখানেও কিন্তু দারোয়ান বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিপীড়নের কারণে, নির্যাতনের কারণে ওরা ওখানে থাকতে পারে না। পথ শিশুদের ক্ষেত্রে একটা বড় সংকট হচ্ছে যে এরা যে ভবিষ্যতে যে তার যে আইডেন্টিফাই করবে যে সে যে এই দেশের নাগরিক, সেই জন্ম নিবন্ধনের কিন্তু সুযোগটা তাদের একেবারেই নাই বললেই চলে। তারা জন্ম নিবন্ধিত হয়ে এদেশের নাগরিক হিসেবে সে নিজেকে দাবি করবে, সেই সুযোগটা কিন্তু নেই। নেই প্রয়োজনীয় শিক্ষা ও চিকিৎসা। বেশিরভাগ পথ শিশুই কাজ করে পেটের দায়ে, ফলে অনেকেই জড়িয়ে যায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। পথ শিশু মনে হচ্ছে যে বাগানের ফুল, এটাকে আমাদের দেখতে ভালোবাসি, কিন্তু এদেরকে নিয়ে আমরা আসলে কাজ করতে অতটা পছন্দ করি না। বাংলাদেশের যে সমস্ত পার্কগুলোতে আপনি যদি রাত্রি ভিজিট করেন, তাহলে এখানে দেখতে পারবেন যে অনেক মেয়েদের যারা এই সমস্ত সেক্স ওয়ার্কার, তাদের বয়স 18-এর নিচে, এবং তারা এ ধরনের পেশার মধ্যে থেকে যায় না। কারণ দারিদ্র
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসাবে কিন্তু তার এই প্রক্রিয়াটার সাথে সে কন্টিনিউয়াসলি জড়িত করে। এবং আপনি এদেরকে যদি সাহায্যের হাত বাড়ান, রিহ্যাবিলিটেশন, প্রশিক্ষণ, এডুকেশন যদি দেন, তারা কিন্তু এই এই প্রক্রিয়ার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে চায় না। তারা অনেক ক্ষেত্রে করে কি, এই পথ শিশু হওয়ার প্রক্রিয়াতেই তারা আসলে থাকতে চায়। বাংলাদেশ যখন টেকসই উন্নয়নের পথে পা বাড়াচ্ছে, সেখানে সমাজ ও রাষ্ট্রের কাছে প্রশ্ন থেকেই যায়, বিপুল সংখ্যক এই শিশুদের বাদ দিয়ে টেকসই বাংলাদেশ বিনির্মাণ কতটুকু সম্ভব। কাউকে পিছিয়ে রেখে, মানে পিছনে রেখে কিন্তু এসডিজি অর্জন করা সম্ভব না। তো তাহলে এই পথ শিশুদেরকে আসলে মানে নিয়ে আসতে হবে উন্নয়নের ইয়েতে। কিন্তু আমরা দেখছি যে উন্নয়নে কিন্তু পথ শিশুকে অ্যাড্রেস করা হয়নি, এটা আসলে অ্যাড্রেস করা দরকার। এবং আমি বলছি যে সকল পর্যায়ের, মানে সকল মন্ত্রণালয়, তারপরে সকল এনজিও, মানে যারা আছে, যারা এই ধরনের কাজগুলো করছে, যারা নেটওয়ার্কগুলো কাজ করছে, বিভিন্ন সংগঠন, সবাইকে নিয়ে আসলে একটা প্ল্যাটফর্ম করা দরকার এবং এটার জন্য একটা কিছু উন্নয়ন প্ল্যান করা দরকার। তো প্রথমেই সংজ্ঞায়িত করা, দেন তাদের প্রকৃত সংখ্যা জানা, দেন এদের জন্য একটা উন্নয়ন পরিকল্পনা করা। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই শিশুদের আসলে মতামতের গুরুত্ব দিতে হবে, মানে আসলে তারা কী ধরনের উন্নয়ন চায় এই জিনিসটা, মানে আসলে তাদের মতামত। যেমন অনেকেই কিন্তু অনেক শেল্টার হোম করেছে কিন্তু সেখানে থাকতে চাচ্ছে না, মানে এই যে থাকতে না চাওয়ার পিছনে কারণ আসলে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে ওই শেল্টার হোমে ডিজাইন করা হয়েছে কিনা, সেটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু আমি মনে করি। পথ শিশু, পথকলি কিংবা টোকাই, যে নামেই ডাকা হোক, পরিচয় তাদের মানুষ। এই পরিচয়ে বড় হচ্ছে তারা, কিন্তু নেই হাতের কোমল পরশ, ভালোবাসার মতো অভিভাবক। আমি একটু ছোটো থাকতে হারাই গেছিলাম, আমি দিদি মা বাপ নাই, আমি ছোটোতে হারাই গেছিলাম। কিন্তু আমি কোনো সাত বছর আগে ছোটো থাকতে আমার বাবা মা তো কিন্তু আমি পায়েতে হারাই গেছিলাম। তো আমি কোন যা চিন্তা মা, আমি একসময় রাস্তাঘাটে থাকতাম, দোকানে থাকতাম, একবেলা খাইলে দুইবেলা খাই থাকতাম না। পথেই তাদের বাস, পথই স্বপ্ন। তারপরে এইসব শিশুদের শিক্ষা, বাসস্থান, প্রশিক্ষণ ও মানসিক বিকাশে পাশে রয়েছে দেশের অনেক মানুষ। এখানে যে বাচ্চারা, তারা হচ্ছে পথ শিশু, তাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে এখানে শিক্ষাদান করছি। তার পাশাপাশি হচ্ছে তাদেরকে গান, নাচ, অভিনয়, হস্তশিল্প, বিভিন্ন যে সকল কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো শেখাচ্ছি। স্কুলে নাচ করি, গান করি, খেলাধুলা করি, সাথে পড়াশোনা করি, কম্পিউটার সার্ভিসিং করি, আরও অনেক কিছু। আমি একদিন পার্কে বসেছিলাম, সেখানে রাকিব নাগের একটা বাচ্চা আসে, বলে যে মামা পাঁচ টাকা দেন, সকাল থেকে ভাত খাই নাই, আপনি টাকা দিলে আমি ভাত খাবো। তো আমি ওকে বলেছিলাম যে তোমাকে আমি টাকা দিব না, তুমি হচ্ছে আমার কাছে পড়াশোনা করো, আমি তোমাকে খেতে দিব। তো বাচ্চাটা আমার কাছে পড়াশোনা করে এবং পরক্ষণে আমি বাচ্চাটাকে খাবার দিই। এবং পরের দিন আবার সেই সময়েই, সেই জায়গাতেই আরও দুইটা বাচ্চাকে সাথে করে সে ওই গাছের নিচেটা আসে। বিশেষজ্ঞরা বলছেন, পথ শিশুদের মানসিকতা পর্যবেক্ষণ করে জানা যায়, এদের অনেকেই পথে জীবনযাপন করাকে উপভোগ করে থাকে। পথ শিশু হওয়ার কিন্তু একটা বড় ধরনের মজা আছে। আপনি যদি 13, 14, 15, 16 বছরের বাচ্চা, মেয়ে বাচ্চা, শিশু বাচ্চাই যদি দেখেন, এরা কিন্তু আপনি চেষ্টা করলেও এদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনতে পারবেন না। কারণ তারা যে হইচই করে, তারা একে অন্যের সাথে মিশে, গলা ধরে গল্প করে, নিজের মতো কাজ করতে পারে, নিজের মতো চলতে পারে, নিজে আয় করতে পারে, নিজে খরচ করতে পারে, এই যে অবাধ স্বাধীনতা, এটা কিন্তু আপনি ওরা রিহ্যাবিলিটেশন প্রক্রিয়ায় গেলে ওটা পারবে না। এই মজাটাই আসলে তারা নিয়ে যাচ্ছে এবং সেই কারণে পথ শিশু এই প্রক্রিয়াটা আসলে সচল আছে, আমার কাছে তাই মনে হচ্ছে। অনেক শিশু অধিকার কর্মী মনে করেন, শিশুদের জীবনকে আরও বেশি নান্দনিক ও মূল জীবনধারায় যুক্ত করতে ব্যক্তি ও সামাজিক সকল উদ্যোগের পাশাপাশি প্রয়োজন রাষ্ট্রীয় পদক্ষেপ।
পথ শিশুদের জন্য স্পেসিফিক আসলে তেমন কোনো পলিসি আসলে ওইভাবে করা হয়নি, মানে এখানে সকল শিশুর জন্য। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশের জনগোষ্ঠীর 40% হচ্ছে শিশু, এবং এই 40% জনগোষ্ঠীর কিন্তু 15% হচ্ছে সুবিধাবঞ্চিত শিশু। এই 15% সুবিধাবঞ্চিত শিশুর একটা বড় অংশ হচ্ছে কিন্তু পথ শিশু, এবং যারা আসলে নিগৃহীত হচ্ছে, সমাজে বঞ্চিত হচ্ছে, এবং তাদের জন্য আসলে আমাদের রাষ্ট্রের সবার আগে ভাবা উচিত রাষ্ট্রের, এবং একই সাথে সিভিল সোসাইটি। আমার মনে হয় বর্তমানে যে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখছি, সেই সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন সময় যে এই শিশুদের জন্য, বিশেষ করে এই পথ শিশুদের জন্য আসলে ভাবা উচিত, এবং যারা শিশুশ্রমে, ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের সাথে যুক্ত আছে তাদের কথা ভাবা উচিত। বাংলাদেশে পথ শিশুদের জন্য কোনো আইন নাই, এবং শিশু আইন এবং শিশু যে নীতি আছে সেটার মধ্যেও পথ শিশু বিষয়টা খুব ভালোভাবে আলোচিত না। এবং বাংলাদেশের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে পথ শিশুদের নিয়ে কিছু কথা আছে, কিন্তু সঠিকভাবে বলা নেই পথ শিশুদের মানে টার্গেট বেসড আমরা এই ধরনের কাজ করব। সেই কারণে হচ্ছে কি, পথ শিশু এই 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 প্রবলেমটা আসলে মানে মানে রয়েই গেছে আসলে আমাদের। বৈষম্যহীন সমাজে এই শিশুদের জন্য নিশ্চিত করা হোক ন্যায্যতা, নিয়ে আসা হোক মূল ধারায়, সমতার পথরেখায় সুন্দর হোক আগামী, জীবন ফিরে আসুক সুরের তালে। মিছে মায়ার এই ভুবনে হায় কেউ কারণ নয়, দিন শেষে চলে যায় যে যার গোরে, কি মায়া লাগাইলি মোরে বদলি কো।